একদম সহ্য হয় না। একটা পুলিশের এত তড়পানি মহাকালী সিংহকে সহ্য করবে না। আপনি কি করবেন? আমি নীলুর অন্য জায়গায় বিয়ে দেব। মা মা প্লিজ জানো মামু নীলু কি করে ভুলবে? আমি কথা বলি না, বলছিলাম যে নীলু চ্যালেঞ্জটা নিক। আফটারঅল আপনার ছেলে, আপনি জীবনে চ্যালেঞ্জ নিয়ে কখনো কোনোদিন হারেননি, তা ছেলেকেও একটু জিততে দিন। কি ভাবছিস তুমি হঠাৎ? এমনি মনটা হঠাৎ তোর দিকে আমাকে টেনে আনলো। তোর কি কিছু হয়েছে? হ্যাঁ না মানে তেমন কিছুই নয়। জ্বর হয়েছে? তোর কাছে কেউ টাকা পায়? না পায় না। তো তোর কোন একটা সমস্যা হয়েছে তোর মার কাছে সেরকম শুনলাম। থাক না, কি হবে তুমি ভেবে কি করবে বল না। আমি একটা ব্যবসা করি জানো তো, মানে মনে আছে সেটা তোমার? মনে আছে, তুই তো বেগুন ভাজার ব্যবসা করিস। আলু ভাজা, আলু ভাজা কিচ্ছু যদি মনে থাকে তোমার? হ্যাঁ এইটা মনে ছিল না, কিন্তু এইটা মনে আছে যে তোর আলু ভাজার ব্যবসাটা চলছে না। হ্যাঁ তাই তো, ঠিকই তো। তা আগে বলবি তো, আগে বললে তুমি কি করবে? আলু চিপসের জন্য তোকে কিছু টিপস দেব, তাতে কাজ হবে। হ্যাঁ ভুলে যাস না, তোর এই ভুলো বাবা না তোর মায়ের ব্যবসাটা এতদিন ধরে টেনে এসেছে। তা তো বটেই। শোন তুই এক কাজ করবি, বাজারে যত আলু ভাজার প্যাকেট বিক্রি হচ্ছে তার চেয়ে 25 পয়সা কম দামে বিক্রি করবি, দেখ কি হয়। বলছো? বলছি। দ্যাটস গ্রেট বাবা, তুমি মানে ফাটিয়ে দিয়েছো। আমি না দুধটি মরে ক্ষীর হয়ে আছি। বেপস, পরশু বিকেলে পার্কে তোমার সঙ্গে কি হচ্ছে এটা, কি এটা বলা হচ্ছে? এটা কাঠখোট্টার মতো বলা হচ্ছে, কাঠ আরো আরো মোলায়েম করে বলতে হবে। হ্যাঁ বেপস, আমি পরশু বিকেলে 4টার সময় পার্ক ন্যাকা শশী, কি ন্যাকাম হচ্ছে, হিরোর মতো বলতে হবে, হিরো 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 মস্তানদের পেটাই, সেই হিরো গলায় সেই জোয়ারিটা চাই। বেপস আমি পরশু বিকেলে 4টার সময় পার্কে তোমার সঙ্গে দেখা করতে চাই, সবুজ ঘাসে আমি তোমাকে চাই। আমি বিলু তারা মা। তাহলে কি হয়েছে? ও তুমি তুমি বিপস বলে কাকে ডাকছিলে? বিপত্তারিণীকে? ইস অত সুন্দর নামটা ছেটে বিপস কি চিপস? না মানে আপনার মেয়ের মন জয় করতে গেলে কিন্তু ওটাই প্রথম স্টেপ, ওই নামে ডাকা। বলেছে নাকি? তাহলে ওই নামেই ডাকো। শোনো বাবা, তোমাকে অনেক কিছু শেখাতে হয় আমাকে, এই এসব যে সবুজ ঘাস টাস না এসব বলো না, আজকালকার মেয়ে অত বাড়াবাড়ি ঠিক সহ্য করবে না। আচ্ছা তাহলে আমি কিভাবে বলবো সেটা আপনাকে শোনাচ্ছি, আপনি দেখুন তো মানে পছন্দ হয় কিনা। শোনো ওঠো 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 ওঠো, আমাকে শুনিয়ে তো লাভ নেই, আমি তো তোমার সঙ্গে মানে যে যাবে তাকে শোনাও, দেখো তার ভালো লাগে কিনা। হ্যাঁ তারা রে আয় তারা। হ্যাঁ দেখো ছিঁড়ে যদি ভেজাতে পারো তোমারই ভালো, সবুজ ঘাস টাস নিয়ে কথা বলবে, কথা বলো কথা বলো। হ্যাঁ আমি দেখি ইকো কোথায় গেল, ইকো রে ইকো। শোনো বিলুদা, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। না 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 না, আমি আগে বলে ফেলি, গরম গরম আছে, জুড়িয়ে গেলে আবার ব্ল্যাক এন্ড হোয়াইট বিলুটা বেরিয়ে পড়বে। আমি বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ বলো। বিলু পরশু বিকেলে 4টার সময় আমার সঙ্গে পার্কে যাবে। বিলু 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 তো তোমার নাম। আমি তাই বললাম, এই সরি মানে টেনশনে বেরিয়ে গেছে ওটা, কিন্তু আমি খুব ঝরঝর করে বলেছি না, একদম ফ্লুয়েন্টলি। পরশুদিন বিকেলে তুমি আমায় পার্কে নিয়ে যেতে চাও? ইয়েস। তাই তুমি যাবে? যাবো।
তুমি যাবে না একটু বেশি সুর করে বলে ফেললাম আর সুরটা আমি পরে এডিট করে দেব আমি আরেকবার বলছি তুমি তুমি যাবে সুর ছাড়া বললাম হ্যাঁ যাব তুমি বলছো তুমি যাবে তাই তো এতক্ষণ ধরে বলছি মানে তুমি পরশু বিকেলেই যাবে তাই তো তুমি বললে তুমি আবার বললে তুমি যাবে আমি ফাইনালি বলছি আমি যাব তুমি যাবে ছেনোদাকে খবর দেব ছেনোদাকে সেও কি যাচ্ছে ছেনোদা ছেনোদা যে ছানা ছানা নয় মানে ছানা এই ছেনোদা এই দুধ দুধ দেয় আমাদের বাড়িতে দুধ দেয় ছেনোদা তো তুমি দুধ খেয়ে যাবে না দুধ দুধ খাবো না ওই পরশুদিন বিকেলের দুধটা সন্ধ্যেবেলা দুধটা দিতে বলবো পরশু বিকেলের দুধটা সন্ধ্যেবেলা দিতে বলবো তো তুমি কি রোজই দুধ খাও না আমি দুধ খাওয়ার বয়স নেই ওই আমার বন্ধু আছে ও সন্তু তো একটু গোলগাল নাদুস নুদুস ও দুধ খেতে ভালোবাসে ও দুধ খায় তাহলে পরশু বিকেলে আমরা মিট করছি ফাইনাল ডান ডান থ্যাংক ইউ যাই হ্যাঁ এসো হয়েছে ভগবান 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি মেঘনা ওদেই বিলু ইন্দ্রকে বলতে হবে পরশু দিনের প্ল্যানটা এখনই বলবো আলু ভাজা চাই আলু ভাজা গোপালের টাটকা তাজা মুচমুচে আলু ভাজা চাই আলু ভাজা আলু ভাজা চাই আলু ভাজা আলু ভাজা চাই টিপকা এই মালটা হেভি আলু ভাজার প্যাকেট বিক্রি করছে বুঝিস তো চিনুদা তো এর কথাই বললো চিনুদা তো মাথা চুল খারাপ হয়ে যাচ্ছে ওর এত বড় আলু ভাজার কোম্পানি নতুন মালটা এর মধ্যে স্কুলে বাজার গরম করে দিয়েছে চিনুদার চিন্তা মতো হাওয়া হয়ে গেল ওর একটা ব্যবস্থা করতে হবে আলু ভাজারে আয় আয় খাবি যদি ছুটে ছুটে আয় গোপালের আলু ভাজারে কেমন বুঝেছি গান গেয়ে মাল বিক্রি করছে এর জন্য এত মাল বিক্রি হচ্ছে গান গেয়ে বায়া গরম করাচ্ছি দেখাবো গান গাও কাকে বলে তুই গাইবি কেন রে আমি গান গাইতে পারি না নাকি মানে হেরে গলায় গান অসম্ভব এ গান হবে না আমি একদম ঠিক করেছি শোন যুদ্ধে জয় করতে গেলে শুধু বল ব্যবহার করলেই চলবে না চলো ব্যবহার করতে হবে এক্স্যাক্টলি তাই আমি রাজি হয়ে গেছি বিলুদার সাথে বেড়াতে যেতে নিশ্চয় ইন্দ্রর সঙ্গে দেখা করবি বলে ছোট মাসি তোমার না বুদ্ধির তুলনাই হয় না আর তুইও যে আমার যোগ্য ছাত্রী আমার যোগ্য বোনঝি সেটাও তুই প্রমাণ করলি এবার বাস তুমি চট করে আমাকে আশীর্বাদ করো এই তো আমি তোকে আশীর্বাদ করছি ব্লেস করছি যে সব সময় যেন তুই এগিয়ে যেতে পারিস আর একটা জিনিস মনে রাখবি বিপদ হলেই তুই ছোট মাসির কথা মনে করবি আর রবীন্দ্রনাথের কথা মনে করবি মানে এই ব্যাপারেও রবীন্দ্রনাথ কিছু বলেছে রবীন্দ্রনাথ কোন ব্যাপারে বলেননি বলতো উনি সব ব্যাপারে একটা না একটা কিছু বলেছেন যেমন ওই গানটা যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি ঝড় এসেছে এবার ঝড়কে পেলেম সাথী ঝড় মানে বিলুদা ঝড় বিলুদা ঝড় না 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 বিলুদা ছোটখাটো হাওয়া হাওয়াকেই কাজে লাগাতে হবে তাহলে বলো একদম ঠিক সেই ঝড়ের হাওয়াই হোক বা মৃদু বাতাসই হোক সেটা পজিটিভলি ব্যবহার করতে হবে আসলে কি জানিস রবীন্দ্রনাথ না প্রেমিক প্রেমিকার ব্যাপারে নানান অ্যাডভাইস দিয়েছেন কারণ উনি প্রেমিক প্রেমিকার আকুতি বুঝতেন আর সব সময় প্রেমে কোনো প্রবলেম হলে তুই রবীন্দ্রনাথের কথা নিশ্চয়ই মনে করবি কিন্তু ছোট মাসি রবীন্দ্রনাথ ঠাকুরের এই দেখানো পথ কি অলওয়েজ ঠিক হয় মানে ওই একটা গান আছে না ওনার যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে আমি তো একলা একলাই ঠিক করেছিলাম যে ইন্দ্রকে বাড়িতে আনবো পাঞ্জাবি ড্রাইভার সাজিয়ে তারপর কী কেসটাই হলো বলো ঠিক কিন্তু উল্টো দিকটা দেখ
ইন্দ্র এখানে এসে এত ভালো অভিনয় করেছিল পাঞ্জাবি ড্রাইভার হিসেবে, তাতে তো প্রমাণ হলো যে অভিনেতা হতে পারে, ও হিরো হতে পারে। তাও তো একদম ঠিক, শোন কখনো ভয় পাবি না, সব সময় রবীন্দ্রনাথকে মনে রাখবি আর মাথা উঁচু করে এগিয়ে যাবি। ওই যে একটা কবিতা আছে না, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শুয়ির, সেটা ভাবতে ভাবতে লেফট 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 রাইট লেফট করতে করতে এগিয়ে গিয়ে ছোট মাসি বেরিয়ে চলে গেল। আজ যে তোমার ঘরের দাওয়ায় বিনা আমন্ত্রণেই আমি, ইলেম যেন দমকা হাওয়া, বিব্রত কি গৃহস্বামী। যাক বাবা, দিদির পারমিশন পেয়ে গেছি। হনিমুনের? না মশাই, সবসময় একই চিন্তা না, কাল থেকে আমি আবার কবিরাজি শুরু করছি, মানে চেম্বার যাচ্ছি। কাল থেকে? ও, তুমি তাহলে এখন থেকে সার্থক কবিরাজ, আমি ব্যর্থ কবি। তার মানে রোজ সকাল 9টা কি 10টায় তুমি বেরোবে? 10টা। আর ফিরতে ফিরতে বিকেল 3টে? আড়াইটে। বাহ, চমৎকার, রোজগার হবে। হ্যাঁ তা তো হবে। এই রূপ জানো, আজকাল না মানুষ ওই কবিরাজি ঔষধের ওপর, ভেষজ ঔষধের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে, তার মানে আমার প্রসারও পাবে। খুব ভালো, খুব ভালো। আর এই কখনটা আমি হাই তুলে কাটাবো। তুমি বলেছিলে না আমি কিভাবে রোজগার করব, তুমি সেটাও ভাববে, তার কি হলো? বোকার মতো কথা বলো না রূপ, তুমি হাই তুলে কাটাবে কেন? তুমি তো বেকার নও, তুমি যেরকম লিখছিলে সেরকম লিখবে, যেরকম পড়ছিলে সেরকম পড়বে, যেরকম কবিতা ভাবছিলে সেরকম ভাববে। নিখাদ নিষ্কর্মার জীবন যাপন। তুমি বলেছিলে না কবিতা লিখে অনেমুন যাওয়া যায় না? হ্যাঁ, কিন্তু তাতে তো আমার কোনো কষ্ট নেই রূপ। আর আমি তো জানতামই তুমি কবিতা লেখো, তুমিও তাই জানতে, তাহলে এখন আবার নতুন করে ভাবছো কেন? আমার এই নিষ্কর্মা জীবন একদম ভাল লাগছে না, আমি কর্ম করতে চাই। সাধু সাধু কদু, এই দুঃখ নিয়ে তুমি কবিতা নিয়ে এগিয়ে যাও, আমি একটু দিদির কাছ থেকে ঘুরে আসি। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। চেরি মিন্দিয়ার সে অফিসের কাজ করে হ্যাঙ্গা করে রেখেছে শয়তান। ডম ডম ডিগা ডিগা মৌসম ভিগা ভিগা ডম। এটা কি রে? চম 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 চম, তোর ফেভারিট মিষ্টি। চম 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 ভাই চম চম, জমজমে কি তোমার দেশ, ইচ্ছা করে এক কামড়ে করিব তোমায় শেষ। খা খা খা, হাঁড়িটা আমাকে দে, হাঁড়ি তোকে ভাতটা দে, আর এনে নে। হঠাৎ কি ব্যাপার ভাই? ওই বিপস বলে মেয়েটা মনে চোখে আবার কুমির দেখিয়েছে না রে? মাঝে বকিস না, বারবার তো বেলুনের মতো ফোটায় আর পিন দিয়েছে। এই চমচমের দিব্যি, এবার কুমির টুমির কেস না, এই কেস আমি জিতে গেছি সন্তু, জিতে গেছি। এরকম ভাবে তুই অনেকবারই বলেছিস। ওরে পাগলা, এবারে বিপস নিজের মুখে সম্মতি দিয়েছে বিয়ের জন্যে। না বেড়াতে যাবো আমাকে ফোন করল। আহ কি মিষ্টি, এবার মিষ্টি করে আমাকে বললো, বিলুদা একটু বেড়াতে যাবে? আমি পড়ে যাচ্ছিলাম, পাশে একটা ল্যাম্প পোস্ট ছিল তো আঁকড়ে ধরেছি। খুব ভালো বেঁচে গেছিস। আমি বললাম হ্যাঁ, আমি তো বেড়াতে নিয়ে যাবোই, কোথায় যাবি বলো? তখন কি বললো? বললো প্রথমে পার্কে, তারপর অন্য কোথাও, অন্য কোনোখানে, যেখানে মন চায়। তোর জীবনেও বিষ চলে এলো, সব কিছুতে রাজি হয়ে গেল, আমার জীবনে কিছু হলো না, হলো শুধু চমচম। হবে হবে হবে, চমচম ছাড়া অনেক কিছু। আমি বাড়িতে একবার ঢুকি, তোর ব্যবস্থাও করে দেবো। হবে লো, তোর এক মায়ের পেটের বন্ধু রে আমি, আমার কথা তো একটু মনে রাখিস। রাখবো বাবা রাখবো, কিন্তু এবার কিছু একটা করতে হবে। বল কি করতে হবে, করে দেখাচ্ছি। তোকে নয়, ও তোর আচ্ছা তাই বলছি।
আমাকে। আচ্ছা আচ্ছা, আসলে বিপ্সো মানে হিরো হিরো ছেলে পছন্দ করে। আচ্ছা, এবার হিরোইক কিছু একটা করতেই হবে। আরে সে তো কথা তো হয়েই রয়েছে ছেনোদার সাথে, ফাইনাল তো করেই দিয়েছি। না না, আমার ছেনোদাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ছেলেটা এগুলো ঠিক টাইমে আসবে তো? আরে বাবা, ছেনোদার ব্রেন হচ্ছে আমি রে, মূল পাওয়ারটা আমার কাছে। তোর সামনে গিয়ে কথা বলিয়ে বলে দিলাম না, সব কিছু ফাইনাল করা আছে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আছে জানিস তো? আবার কি কন্ডিশন? চমচম তো দিয়েছি। আচ্ছা আচ্ছা, চমচম দিয়ে রাখ, চমচম ছাড়াও। দেখ ভাই, তুই কত স্ট্রাগল করেছিস। এই প্রথমবার বিপ্স নিজে থেকে তোর সাথে বেড়াতে যেতে রাজি হয়েছে। আমার দু চোখ ভরে শুধু দেখতে ইচ্ছা করে তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো, একবার দেখতে ইচ্ছা করে। বালাই ষাট কত লজ্জা পেয়েছে, একটু দেখিস ভাই। ইন্দ্র, বলছি তো মাসি আমাদের পক্ষেই আছে, ইনফ্যাক্ট আমাদেরকে হেল্প করছে, খুব হেল্প করছে। শোনো শোনো, পরশুদিনের প্ল্যানটা চট করে তোমায় বলে দিই। দাঁড়াও এক সেকেন্ড। পরশুদিন বিলুদা তো ফিট হয়ে গেছে, ইনফ্যাক্ট বিলুদার সাথে বেরোনোর জন্য পারমিশনও পেয়ে গেছি। বিলুদার সাথে বেরোবো, কিন্তু তারপর বিলুদাকে কাটিয়ে তোমার সাথে বেরিয়ে পড়বো, তারপরে তুমি আর আমি। শোন না শোন না, ও নীল আকাশে মানে তুই কারোর সঙ্গে কথা বলছিস? ইন্দ্র, ও আমাকে একটু দে দে দে। হ্যালো, কে ইন্দ্রজিৎ বলছো? হ্যাঁ, আমি বিপ্সের ছোট মাসি মহালক্ষ্মী। হ্যাঁ শোনো, তুমি আমার বোনঝির সঙ্গে যত ইচ্ছে উঠতে পারো, আমি তোমাদের সঙ্গে আছি। কিন্তু মনে রেখো, উঠতে উঠতে কিন্তু ওর হাত ছেড়ে দিও না, ও ধপাস করে পড়ে যাবে, ওর খুব লাগবে। আর তখন কিন্তু আমি তোমার ছেড়ে কথা বলবো না, আমি একদম তোমার বাড়ি এসে তোমাকে একদম মেরে। কি হচ্ছে এটা, কি বলতে দে, আমি তোমাকে একটু পরে ফোন করি, রাখছি। হ্যাঁ, আরে আমাকে মাসি, তুমি ইন্দ্রকে থ্রেট দিচ্ছ? আরে দেব না, তুই জানিস না পুরুষ মানুষ যতক্ষণ অনুগত থাকে ততক্ষণ খুব ভালো, কিন্তু ওরা এদিক ওদিক তাকাতে পারে, তাই ওদের আগে থেকে ভয় দেখিয়ে রাখতে হয়। মাসি, আমার ইন্দ্র এরকম নয়। তোর ইন্দ্র এরকম নয়? না, কে বলেছে? তুই তো কদিন আগে বললি ওই যে তোর ওই মামির কোন এক বোনকে দেখে উল্টে গিয়েছিল। আরে না, ওটা তো আমার মনের ভুল ছিল, ও উল্টায়নি, মেয়েটা উল্টে গেছিল। আর কয়েকদিন আগে তো এই বাড়িতেও এলো, তখন হাড়ু 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 করছে। না, তুমি বুঝতে পারছো না, ইন্দ্র তোকে কোনোদিন পাত্তাই দেয়নি, ইন্দ্র তো খালি আমায় ভালোবাসে। ইন্দ্র শুধু তোকেই ভালোবাসে? ইয়েস, শুধু তোকেই চায়। একদম। শোন, কনফিডেন্স খুব ভালো, কিন্তু ওভার কনফিডেন্স বিপজ্জনক। মাসি, তুমি না ইন্দ্রকে ভুল বুঝছো, ইন্দ্র একদম ওই ধরনেরই নয়। এনিওয়ে ছাড়ো, এখন একটা নতুন প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে বিলুদাকে সেদিনকে কাটাবো কী করে বলো তো? সেটা কোনো প্রবলেমই নয়, তুই বিলুর সঙ্গে পার্কে গিয়ে ওকে বলবি জটিল কোনো একটা খাবার তোর জন্য নিয়ে আসতে। ও যেই বেরোবে অমনি তুই ইন্দ্রর সঙ্গে ছড়ে পড়বি। কিন্তু বিলুদা তো ফিরে আসবে, আর তখন যদি এসে দেখে আমি নেই? সেটাও কোনো প্রবলেম নয়, তুই বলবি ও যখন চলে গিয়েছিল তখন কয়েকটা ছেলে এসে তোকে টিজ করছিল, আর তুই তাই বাধ্য হয়ে ওখান থেকে চলে গেছিস। আহা, কিন্তু বিলুদা তো আমার আগে বাড়ি চলে আসবে, তখন মা যখন জিজ্ঞেস করে এত দেরি হলো কেন, তখন আমি কি বলবো? ওরে বাবা, এটাও তুই বুঝতে পারছিস না, তুই তোর মাকে বলবি যে তুই ওই ছেলেগুলোকে কাটাতে একবার এদিক একবার ওদিক, একবার এই গলি একবার সেই গলি, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, এখানে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছিস, তাই তোর দেরি হয়েছে। আর এতে কি হবে জানিস তো, এক ঢিলে দুটো পাখি মরবে, তোর ইন্দ্রর সঙ্গে ঘোরাও হবে, আর বিলুর উপর তোর মার বিশ্বাসও কমে যাবে। ব্রিলিয়েন্ট মাসি, তোমার তো জবাবই হয় না। কিন্তু এখনো একটা প্রবলেম আছে বাবা। হ্যাঁ, মা যদি শেষমেশ বুঝে যায় পুরো সত্যিটা? উফ, তোর মা কি করে বুঝবে? এটা মহালক্ষ্মী সিংহর প্ল্যান, মহাকালী সিংহ ঘোষ কোনো দিন সেটা বুঝতে পারবে না। মাসি, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স বিপজ্জনক।